এখানে জল আছে নাকি? তাই তো আমার মা বাবা ভুলে গেছি, ছ মাস ছ দিন পরে ফিরে আসবে বাড়ির স্বাধীন চন্দ্রকোনগরে। ছ মাস ছ দিন পূর্ণ হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার মা বাবা ফিরে এলো না। পিতা আর ফিরে এসেছি পিতা? ও মা ফিরে এসেছি, কিন্তু মা একা দেখছি কেন মা? আমার লক্ষ্মীদার কোথায়? পিতা শুধু তোমার লক্ষ্মীদার নয়, আরো ছয় পত্র ফিরিয়ে এনেছি। তাহলে তাহলে তোমার সপ্তরী চোদ্দ তরি করে ফিরিয়ে এনেছি। কোথায় সবাই? আসতে বলো মা, প্রাসাদের মধ্যে আসতে বলো। আমি কতদিন দেখিনি আমার পত্র দে পিতা। মা গো তার পূর্বে তোমার একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমার মায়ের জন্য করে কি ভক্তির পুষ্পাঞ্জলি। ওর মায়ের জন্য পুষ্পাঞ্জলি দেব। তুমি মনে সংসার না, কোন গ্রহের জন্য এই পুষ্পাঞ্জলি দেব না এই রাক্ষসীকে। পিতা তাহলে আমরা ফিরে যাব আবার সেই স্বর্গধামেতে। এই তো বলছিস মা, এ তুই কি বললি? আমার ঈশ্বর সঙ্গে বললি আবার ফিরে চলে যাবি। না রে বানা, তোদের আর ফিরে যেতে দেব না। ভালো ধরন যখন একবার ফিরে পেয়েছি আমি কেমন দেব বিদায়? বলে মা পুষ্পাঞ্জলি আমি কেমন করে দেব তুই বলতে পারিস? আমি আমার দক্ষিণস্থ আরাধ্য দেবতা শঙ্করের কাছে পাতা রেখেছি, পুষ্পাঞ্জলি একান্ত জরুরি দিতে হয়। আমি বাম হস্ত তুমি যে হাতে পূজা দেবে মা সে হাতে পূজা দেবে। Thank you.
Thank you.
ভক্তিতে আমি সন্তুষ্ট, তাই অহংকারী বলির প্রতি নাম দিলাম মাতৃভক্ত চরণ। মারো আমি প্রতিজ্ঞা করছি মা, আজ হতে আমি এই চম্পকনগরের মাঝে নতুন করে একটা মন্দির সৃজন করব মা, আর সেই মন্দিরটি হবে আমার আরাধ্যদেবী মাতা মনসার মন্দির। চন্দ্রধর মা গো, তুমি হলে আমার প্রিয় ভক্ত, তাই তোমাকে আমার কাছাকাছি রাখতে চাই বাবা। কেমন করে রাখবে মা? আমার বাম হস্তে রাখবো তোমার চাঁদ মালার রূপে। বেশ বেশ, আমি সদা সর্বদা তোমার বাম হস্তেই থাকতে চাই চাঁদ মালার রূপে। চন্দ্রধর তোমার সুখের সময় একটি দুঃখের কাহিনী জানাই বাবা। বলো মা। ছয় পুত্র বধু ফিরিয়ে দিলাম, কিন্তু বেহুলা লক্ষ্মীধরকে আমার হস্তে দিই, ওরা ছিল স্বর্গের সমৃদ্ধ দেবরা চন্দ্রের সময় নিত্য মা